আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পুরানো সেই দিনের কথা গানটা ট্যাব সহকারে শিখতে যাচ্ছি। তো কি হয়, অনেক সময় মানে আমরা যখন অনেক এক্সারসাইজ প্র্যাকটিস করি অথবা হারমোনিকাটা অনেকদিন যাবৎ প্র্যাকটিস করি, তখন একটা গান পুরোপুরিভাবে বাজানো এটা আমাদের জন্য একটা মানে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি এই লেসনটা বানাচ্ছি। তো এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা কি করব, এখন পুরানো সেই দিনের কথা গানটা শিখব। আমি যখনই যেই লাইনগুলো বাজাবো সেই লাইনগুলোর নিচে অবশ্যই এই ট্যাবগুলো থাকবে, যে ট্যাবগুলো দেখে দেখে আপনারা গানটা বাজাতে পারবেন। কিন্তু টিউনটাকে আগে ক্যাপচার করতে হবে। আপনি প্রথমে শুনবেন, শুনে আগে টিউনটাকে ক্যাপচার করবেন, তারপর ট্যাবগুলো তো দেয়াই আছে, ওইগুলো দেখে দেখে বাজালেই হবে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমি কোন ট্যাবগুলোতে বেশি সময় ব্লো করতেছি, বেশি সময় ড্র করতেছি, সেটাও এখানে দেয়া থাকবে। যে ট্যাবগুলোতে আমি বেশি সময় ব্লো ড্র করব সেই ট্যাবগুলোতে ব্র্যাকেট দেয়া থাকবে, মানে ব্র্যাকেটের ভিতরের ট্যাবগুলোতে আমি নর্মালের চেয়ে একটু বেশি সময় বাতাস বেশি ফু দেবো অথবা বাতাস বেশি ফু নেব। তো চলেন শুরু করা যাক। তো আমি একটা বেসিক স্পিডে গানটা প্লে করলাম, হোপফুলি আপনারা ব্যাপারটা মানে সহজেই ক্যাচ করতে পারবেন। আর গানগুলোর নিচে যে ট্যাবগুলো দেওয়া ছিল এইগুলো মানে দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের টিউনটাকে ক্যাপচার করতে হবে নিজেদের মাথায়। তো টিউনটা যখন আমরা ক্যাপচার করে ফেলবো তখন একটা গান বাজানো তেমন কোনো ব্যাপার না। তো টিউনটা যদি আমরা ক্যাপচার না করে জাস্ট ট্যাব দেখে দেখে ফু দেই ফু নেই, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, ব্র্যাকেট সহকারে যে ট্যাবগুলো ছিল ওইগুলাতে একটু বেশি সময় ড্র করব অথবা একটু বেশি সময় ব্লো করব, যাই দেয়া থাকে না কেন। মনে করেন ব্র্যাকেট সহ যে ফোরগুলো দেখছেন ওই ফোরগুলাতে আমরা একটু বেশি সময় ব্লো করছি, একটু খেয়াল করেন। আর ব্র্যাকেট সহকারে যেই মাইনাস মাইনাস নোটগুলো দেখছেন, যেমন ধরতে পারেন -6 -5, ওইগুলোতে দেখবেন যে একটু বেশি সময় আমি ড্র করেছি। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মানে ট্যাবগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা সমান স্পিডে যায় না। তো যেই ট্যাবগুলোতে বেশি সময় ব্লো অথবা ড্র করা প্রয়োজন সেই ট্যাবগুলোতে আমরা অবশ্যই বেশি সময় ব্লো ড্র করব। আর হোপফুলি এই গানটা আমরা অনেক ভালোভাবে বাজাতে পারবো। প্র্যাকটিস করতে থাকেন, আমি সামনে আরও এরকম টিউটোরিয়াল নিয়ে আসবো যদি আপনারা চান। থ্যাংক ইউ।